বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটির নাম কি? নিশ্চয়ই নিউনেল মেসি। মেসির সাথে যে দেশটির নাম জড়িয়ে আছে সেটি হলো আর্জেন্টিনা। আজকে বিচিত্র বিশ্বের আয়োজন সর্বকালের সেরা ফুটবলার মেসির দেশ আর্জেন্টিনা নিয়ে। শুধু মেসি নয়, কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার দেশ এই আর্জেন্টিনা। সর্বশেষ কাতার 2022 বিশ্বকাপ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব আলোচনার শীর্ষে ছিল এই দেশ। বিচিত্র বিশ্বের আজকের আয়োজনে আপনারা জানতে চলেছেন ম্যারাডোনা ও মেসির দেশ আর্জেন্টিনা সম্পর্কে। আর্জেন্টিনাতে আদিপ্রস্তর যুগে মানব বসতি নিদর্শন পাওয়া গেছে। আধুনিক আর্জেন্টিনার ইতিহাস 16 শতকে স্পেনীয় উপনিবেশীকরণের মাধ্যমে সূচিত হয়। 1776 সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে লিও দে লা প্লাতা উপরাজ্যটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই উপরাজ্যের উত্তরসূরি রাষ্ট্র হিসাবে আর্জেন্টিনার উত্থান ঘটে। 1810 সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং 1818 সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধবিজয় শেষ হয়। 19 শতকের শেষভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাতে প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাস সংঘাতময়। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরন শ্রমিক শ্রেণী ও দরিদ্রদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন। অর্থনৈতিক মন্দার কারণে 1955 সালে পেরনের পতন ঘটে। 1983 সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেবার পর আর্জেন্টিনায় আবার গণতন্ত্র স্থাপিত হয়, কিন্তু দেশটি অর্থনৈতিক সমস্যায় তখনও হাবুডুবু খেতে থাকে। বর্তমানে দেশটি তার অর্থনীতি পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টিনার মোট জনসংখ্যা 4,83,00,000, এর মধ্যে মুসলমান প্রায় 8,00,000, যা মোট জনসংখ্যার প্রায় 2%। এছাড়া দেশটির মোট জনসংখ্যার মধ্যে রোমান ক্যাথলিক 92%, প্রোটেস্ট্যান্ট 2%, ইহুদি 2% এবং অন্যান্য 4%। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে মোট জনসংখ্যার বিচারে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি মুসলিম বাস করে। মুসলমানরা ধর্মীয় দিক থেকে বেশ স্বাধীনভাবে এখানে ধর্ম পালন করতে পারে। পবিত্র রমজান, ঈদ সহ সব ইসলামী উৎসব তারা বেশ আনন্দের সঙ্গেই পালন করে। ইতিহাস অনুযায়ী আর্জেন্টিনায় যখন স্প্যানিশ ও পর্তুগিজ কলোনি ছিল, তখন এখানে কাজ করার জন্য বহু মুসলিম আফ্রিকান মানুষ ধরে আনা হতো। স্বভাবতই তারা ছিল মুসলিম। পরবর্তীকালে সিরিয়া, লেবানন সহ বিভিন্ন আরব দেশ থেকে অনেক মুসলমান অভিবাসী এখানে এসে বসতি গড়ে। বর্তমানে বেশিরভাগ মুসলমানই দেশটির রাজধানী বুয়েনোস আয়ারসে বসবাস করে। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি দেশ। দেশটির দক্ষিণে চিলির সাউদার্ন কোন, উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্ব দিকে উরুগুয়ে এবং পূর্বে দক্ষিণ আটলান্টিক সাগর এবং পশ্চিমে চিলি এবং দক্ষিণে ড্রেক প্যাসেজ অবস্থিত। দেশটি দীর্ঘদিন স্পেনের অধীনে ছিল। আর্জেন্টিনার মোট আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার বা 10,73,518 বর্গ মাইল। মোট আয়তনের মধ্যে জলভাগের পরিমাণ 1.57%। আয়তনের দিক হতে এটি পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। আয়তনের বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে বৃহত্তম দেশের সংখ্যা মাত্র 7টি, এবং সেগুলো হলো কানাডা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ভারত। আর্জেন্টিনা একটি স্বল্পোন্নত দেশ, তবে একসময় এই দেশ দক্ষিণ আমেরিকার ধনী দেশ ছিল। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে দেশের অর্থনীতির আজ বেহাল অবস্থা, তবে দেশটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থনীতির সমস্যা সমাধানে। দেশটির মোট জিডিপির পরিমাণ প্রায় 487 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 10,448 মার্কিন ডলার। আর্জেন্টিনার কারেন্সির নাম হল পেসো। বাংলাদেশের 1 টাকায় আর্জেন্টিনার প্রায় 2.50 পেসো। দেশটির রপ্তানিকারক পণ্য হল সয়াবিন, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ভুট্টা, গম ও মটরযান। একজন ব্যক্তি দোষী না নির্দোষ তা নির্ণয়ের জন্য বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত আঙুল ছাপ পদ্ধতি প্রথম আর্জেন্টিনায় ব্যবহার করা হয়। 266তম পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার রোমান ক্যাথলিক। তিনি ইউরোপের বাইরের কোনো দেশ হতে নির্বাচিত প্রথম পোপ।
সিরিয়া হতে আর্জেন্টিনায় আগত এক অভিবাসীর পুত্র কার্লোস সাউল মেনেম ১৯৮৯ খ্রিস্টাব্দে আর্জেন্টিনার প্রথম মুসলিম প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক শহরের পর আর্জেন্টিনার বুয়েনস আয়রস শহরে সর্বাধিক ইহুদি বাস করে। আর্জেন্টিনার ৩০% মহিলা প্লাস্টিক সার্জারি করে, এটি সম্ভবত পৃথিবীর সর্বোচ্চ হার। ইগুয়াজু ফলস দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর আর্জেন্টিনার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। শুধু তাই নয়, নায়াগ্রা ফলস আর ভিক্টোরিয়া ফলসের মতো ইগুয়াজু ফলসও এই দুটি দেশের সীমারেখা হিসেবে কাজ করছে। ইগুয়াজু জলপ্রপাতের নামটা এসেছে সেখানকার আদি অধিবাসী গুয়ারানিদের কাছ থেকে। তাদের ভাষায় এই নামের অর্থ হচ্ছে বিগ ওয়াটার বা প্রচুর পানি। এটা একটা কিংবা দুটো জলপ্রপাত নয়, একসাথে প্রায় ২৭৫টা ছোট ছোট জলপ্রপাত। আর এই বিশাল সংখ্যক জলপ্রপাতগুলো একত্রে প্রায় ৩ কিলোমিটার চওড়া। বছরের যে সময়টায় বৃষ্টি হয় না তখন এই জলপ্রপাত থেকে প্রতি মিনিটে গড়ে প্রায় ১০০০ ঘনমিটার পানি গড়িয়ে পড়ে। প্রশস্ততার দিক দিয়ে ইগুয়াজুকে একটি বিশাল দেহী দৈত্য বলা যায়। ইগুয়াজু জলপ্রপাতের শতকরা ৮০% পড়েছে আর্জেন্টিনার মিসনিস প্রদেশে এবং বাকি ২০% ব্রাজিলের পারানা প্রদেশে। ইগুয়াজু জলপ্রপাতটি প্রায় ২.৪ কিলোমিটার জুড়ে প্রশস্ত, যা প্রায় ২৭৫টি ছোট বড় জলপ্রপাতের সমন্বয়ে গঠিত। এই মোট জলপ্রপাতের প্রকৃত সংখ্যা মৌসুমের উপর নির্ভর করে। বর্ষা মৌসুমে এর প্রশস্ততা ৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এই জলপ্রপাতগুলোর মধ্যে সবচেয়ে উঁচু ও বড় জলপ্রপাতটিকে ডেভিলস থ্রট নামে ডাকা হয়। ৮০ মিটার উঁচু থেকে পতিত এই জলপ্রপাত এক ধরনের মেঘের সৃষ্টি করে, যা সত্যিই রহস্যময়। উত্তর আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত থেকে ইগুয়াজু প্রায় ২ গুণ উঁচু। এর একমাত্র প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত, যার উচ্চতা ১০৮ মিটার। ব্রাজিল এবং আর্জেন্টিনার সীমান্তে দাঁড়িয়ে থাকা ইগুয়াজু জলপ্রপাত ১৯৮৪ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়। ২০১১ সালে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসাবে নির্বাচিত হয় এটি। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের এই শহরটিকে বলা হয় পৃথিবীর সর্বদক্ষিণের শহর। আন্দিজ পর্বতমালা এবং বিস্তীর্ণ মালভূমি ও সমতটের সংমিশ্রণে এক অপূর্ব প্রাকৃতিক ভূবৈচিত্র্যের দেখা মেলে এখানে। দণ্ডিত ব্যক্তিদের নির্বাসিত করার জন্য গত শতকের শুরুর দিকে এই শহরটি স্থাপন করা হয়। বর্তমানে অ্যান্টার্কটিকা এবং হর্ন অন্তরীপ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয় এখান থেকে। বিগল প্রণালীর ধারে অবস্থিত এই শহরের চারপাশ ঘিরে আছে পর্বতমালা, সাগর, হিমবাহ এবং বনাঞ্চল। এই শহরের একধার থেকে শুরু হয়েছে টিয়েরা ডেল ফুয়েগো ন্যাশনাল পার্ক। দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে সান হুয়ান ডে সালভামেন্টো লাইট হাউস, এটি স্থাপিত হয়েছিল ১৮৮৪ সালে। এছাড়াও আছে এন্ড অব দ্য ওয়ার্ল্ড মিউজিয়াম, এই জাদুঘরে প্রদর্শন করা হয় আন্দিজ পর্বতমালার এবং বিস্তীর্ণ মালভূমি ও সমতটের সংমিশ্রণে অপূর্ব প্রাকৃতিক ভূবৈচিত্র্যের দেখা মেলে এখানে। পার্শ্ববর্তী বিগল প্রণালীর নামকরণ করা হয়েছে ডারউইনের জাহাজ HMS বিগলের নাম অনুসারে। এই এলাকায় স্থানীয় জীববৈচিত্র্য পর্যবেক্ষণের জন্য ১৮৩৩ সালে ডারউইন এখানে এসেছিলেন। পাতাগোনিয়ার লস গ্লেসিয়ারেস ন্যাশনাল পার্ক আর্জেন্টিনার জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি আলাদা রকম মর্যাদায় অধিষ্ঠিত। পার্ক সংলগ্ন এল ক্যালিফাটে শহরটি পর্যটকদের অবস্থানের জন্য প্রচুর আবাসন এবং অন্যান্য সুবিধাদি প্রদান করে থাকে বলে স্থানটি পর্যটক বান্ধব হিসাবে বিবেচিত। মূলত জনপ্রিয় সব হিমবাহ দেখতেই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পেরিতো মোরিনো হিমবাহ। এই হিমবাহের নামকরণ করা হয়েছে ১৯ শতকের এক বিখ্যাত পরিব্রাজকের নামানুসারে। শহর কেন্দ্র থেকে মাত্র ৭৮ কিলোমিটার দূরে অবস্থিত এই হিমবাহটি আকৃতিতে বিশাল, প্রায় ১২১ বর্গমাইল জুড়ে এর বিস্তার। এটি চিলি এবং আর্জেন্টিনার মাঝখানে একটি আইস ফিল্ডের অংশ। বিশ্বের মিঠাপানের রিজার্ভের ভেতরে এই আইস ফিল্ডটি তৃতীয় বৃহত্তম। অন্য সব হিমবাহের সঙ্গে এর পার্থক্য হল এর আয়তন ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছে। আপনি যেমন অ্যালকোহলের জন্য যেতে পারেন মেংডোজা প্রদেশে, তেমনি বরফের জন্য যেতে পারেন এই বারিলোচিতে। এর পাশেই প্যাটাগোনিয়াও আর্জেন্টিনার একটি বিখ্যাত প্রদেশ, যেটি সুইস জার্মান সুতোর জন্য প্রসিদ্ধ। আপনি যদি বরফের মাঝে স্কি করতে চান তাহলে যেতে পারেন আর্জেন্টিনার এই বারিলোচিতে।
তবে বারিলোচিতে শুধু স্কি নয়, এখানে খেতে পারবেন মন ভোলানো সুইট চকলেট, ভেলায় করে ঘুরতে পারবেন, ক্যাম্প বানিয়ে রাত যাপনও করতে পারবেন, পালতোলা নৌকাতে ঘুরতে পারবেন এবং লেকে মাছ ধরার মতো মজাদার কাজও করতে পারবেন। কুয়েব্রাদা দে হুমাহুয়াকা উত্তর পশ্চিমে আর্জেন্টিনার জুজুই রাজ্যে অবস্থিত একটি চিত্রানক সংকীর্ণ উপত্যকা। এই অঞ্চল সর্বদা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের জন্য এক সংযোগস্থল হয়ে আসছে। এই স্থানের সবথেকে বিখ্যাত আকর্ষণ হল গ্র্যান্ডে নদী বা রিও গ্র্যান্ডে। এই নদী সাধারণত শীতকালে শুষ্ক থাকে কিন্তু গ্রীষ্মকালে কানায় কানায় পরিপূর্ণ থাকে। এই এলাকা আর্জেন্টিনা তথা বিশ্বের অন্যান্য দেশের বহু সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে। এই উপত্যকার প্রধান আকর্ষণ হল এখানকার 200টি প্রত্নতাত্ত্বিক স্থান যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এই অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যগুলি হল রিজিওনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম ও ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট। এই অঞ্চলের আদিবাসী শহরগুলির ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান, উৎসব, শিল্প, কৃষি, সঙ্গীত এবং প্রযুক্তি সংরক্ষণ করে যা একটি প্রাণবন্ত সম্পত্তি। আপনি এখানকার অসাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী বরাবর চিত্তাকর্ষক প্রাকৃতিক আশ্চর্যের দৃশ্য উপভোগ করতে পারেন। এই স্থান ভোরবেলায় তার চূড়ান্ত সৌন্দর্য লাভ করে যখন কোনো বাতাস থাকে না এবং রঙগুলি আরও বেশি উজ্জ্বল চেহারা লাভ করে। আর্জেন্টিনার ভ্রমণ খরচ। আপাতত বাংলাদেশে আর্জেন্টিনার কোনো অ্যাম্বাসি নেই, তাই ভিসা পাওয়া একটু কঠিন। তবে অনলাইনে আবেদন করে ভিসা পাওয়া সম্ভব। আবেদন করে এক সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাবেন। আর্জেন্টিনায় যাওয়ার প্রধান খরচ হলো ফ্লাইট খরচ। ঢাকা থেকে আর্জেন্টিনার ফ্লাইট খরচ প্রায় 1,30,000 থেকে 1,50,000 টাকা। আর্জেন্টিনার টাকার মান বাংলাদেশের থেকে কম হওয়ায় থাকা খাওয়া খরচ মোটামুটি কম খরচের মধ্যেই পেয়ে যাবেন। $150 মধ্যে এক মাসের হোটেল খরচ হয়ে যাবে আর প্রতিদিনের খাবার প্রতি $10 থেকে $15 বাজেট রাখলে যথেষ্ট। সব খরচ মিলিয়ে এক মাসের আর্জেন্টিনার ভ্রমণ খরচ প্রায় 2,80,000 থেকে 3,50,000 টাকার মতো প্রয়োজন হবে। টাকা খরচ হলেও মেসি ম্যারাডোনার এই দেশ ভ্রমণ করা অনেকেরই ড্রিম। আর্জেন্টিনার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিরাশ করবে না।